আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো গরম মৌসুমে আমি আমার ছাদে কি কি গাছ লাগিয়েছি এবং কি কি গাছ হচ্ছে। এই যে আমার গোলাপ ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ। এখানে দুই রকমের গাঁদা ফুল আছে, একটি হচ্ছে এই সাইজের আর একটি হচ্ছে চাপা গাঁদা। আমি একই টবে দুই রকমের গাছ লাগিয়েছি। এই যে আমার গাঁদা ফুলের গাছ। সবচেয়ে মজার গাছ হলো আমার তরমুজ গাছ। এই যে দেখা যাচ্ছে, আমি একটি টুলের উপর রেখেছি। এই যে টুল, নিচে না রেখে একটি টুলের উপর রেখেছি আর কি। গাছটি যে ফুল এখানে, আরেকটিও গাছ আছে এই টবে, সেটা হচ্ছে টমেটো গাছ, যেটি হলো টমেটো। যে গাঁদা ফুলের গাছ, এটি আরেকটি গাঁদা, কয়েক রকমের গাঁদা ফুলের গাছ। অ্যালোভেরা গাছ, অ্যালোভেরার টবেও গাঁদা ফুলের গাছ আছে। এটি আরেক রকমের গাঁদা ফুলের গাছ আছে এখানে, যে এই টবে হলুদ গাঁদা, এপাশে এপাশে খয়েরি গাঁদা। এই টবেও দুই রকমের গাছ লাগানো আছে। পাথরকুচি গাছ, এই টবেও দুই রকমের গাছ আছে। এই যে আরেকটি গাছ, এখানে আবার গাঁদা ফুলের গাছ একটু হয়ে গেছে। থাক, আমি আর ওটা ছিঁড়ে ফেলিনি। এই যে এখানে আরেকটি গাছ, আরেকটি কথা, পাথরকুচি গাছে দেখুন, এই যে এখানে কিন্তু নতুন করে করে কুশি হয়েছে। এটা আবার টবে দিলে আবার আরেকটি গাছ হয়ে যাবে। আরেকটি গাঁদা ফুলের গাছ এপাশে আছে এবং সাথে গোলাপ ফুলের গাছ। গোলাপ ফুলের গাছে মজার বিষয়, দুই রকমের গাছ হয়, তবে এখানে আমি একটি গাছই লাগিয়েছি, দুটি গাছ লাগাইনি টবে। একটি যে লাল গাঁদা, একই গাছে দুই রকমের গোলাপ হয়, লাল গাঁদা। এই যে আরেকটি ধরে আছে গোলাপি গাঁদা, তবে এই গাঁদাটা এখন, ফুলটা এখন নষ্টের দিকে হয়ে যাচ্ছে, কয়েকদিন আগে হয়েছিল। তো যে গাঁদা ফুলের গাছ, আজকে বাতাস অনেক। এটি হলো ডালিয়া, কলি হয়েছে, আমার গরম মৌসুমেও ফুল ফোটে। আরেকটি ডালিয়া, আরেক এটি হচ্ছে বেগুনি ডালিয়া, যেহেতু ফুল ফোটেনি তাই দেখাতে পাচ্ছি না। আর এটা হলো আরেকটি বেগুনি ডালিয়া, এটাতে একটা ফুল ফুটেছিল, নষ্টর দিকে হয়ে গেছে, ভিডিওটা একটু লেটে করা হয়ে গেছে। গাছটি আমার এত লম্বা দেখুন, আর অনেক ঝাঁকড়া চারপাশে এরকম। তারপরে এই যে ধনিয়া পাতার গাছ, কয়েকটি ধনিয়া ছিটিয়ে দিয়েছিলাম, এই কয়টি গাছ হয়েছে, শুধু দেখার জন্য যে ধনিয়া ছিটালে গাছটি আমি পরিপূর্ণভাবে আমার হবে কি না। দেখলাম যে ধনিয়া ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পরে ছিটিয়ে দিয়েছি, গাছটি হয়ে গেছে পরিপূর্ণ। এটা আরেকটি গাঁদার গাছ, এটি তো হলুদ ফুল ফুটবে, অনেক ঝাঁকড়া, অনেক সুন্দর লাগে। এখানেও এই টবেও দুইটি গাছ আছে, আরেকটি যে কলি ফুটে আছে, ফুল ফুটলে বোঝা যেত। যে আবার গাঁদা ফুলের গাছ, এই
এরকম অসংখ্য ফুল আছে। এটি লাল ডালিয়া, এখন তো ডালিয়ার সিজন না, তারপরও লাল ডালিয়া গরম মৌসুমে যাওয়া হয়। অ্যালোভেরা গাছ আমার, অ্যালোভেরা অনেক উপকারী। আমি এখান থেকে আমার আরও টবে অন্য অন্য গাছ আছে অ্যালোভেরা, আমি চুলে দিই এবং এটি স্কিনের জন্য অনেক উপকারী। আরেকটি গাঁদা, এখানে অনেক দারুণ একটি ফুলের গাছ। এটা পেঁয়াজ ফুলের গাছ, এখন ফুল ফুটেনি, দেখেন ফুটেছিল চারটা, ঝরে গেছে ফুলগুলো এরকমভাবে আছে। তাও ঈদের দিন অনেক মজা লেগেছিল। আরেকটি গাঁদা, এটাতে একটা কলি আছে তবে ফুল এখনো ফুটে নাই। আমার আরেকটি, আমার টবে দেখতে পাচ্ছেন এগুলো ডিমের খোসা, ডিমের খোসা দিই। Thank you.